মেয়েদের বাজার বলে পরিচিত এটা আর কি, বউ বাজার। অনেক গরম, যা বলার মতো কোনো কিছু নাই। রাতটা অনেক কষ্টে কাটে আর কি, যেমন দেখা যায় কিছু করার নাই, গরম সবার জন্য সমান সময় এইভাবে কাটছি। কি করবো, অফিস করতেছি, বাসায় আসতেছি, আর ছুটির দিনে যে বাজারে আসলাম, সময় ভালোই কাটতেছে। একটু বেশি, যেহেতু এখানে সবাই ন্যাচারাল জিনিস তো, এখানে সব কিছু একটু বেশি হবেই। আসলে বাজারটাও করা হয়, একটু ঘোরাও হয়, খোলামেলা আছে। তারপর মেয়েদের বাজার বলে পরিচিত এটা আর কি, বউ বাজার। তো বাসার কাছে হোক বা দূরে হোক একটু ঘোরা হয়, আর খোলা জায়গা তো, বাতাস, মানুষ সবাই থাকে, ভালো লাগে আর কি। আর যা কিছু বাজার পাওয়া যায় সেগুলো হচ্ছে একটু অরিজিনাল মনে হয় আর কি, মনে হয় না, আমার মনে হয় যে অরিজিনাল সব কিছু, যেটাতে কোনো কিছু মানে মিক্স করা নেই। তো খাবার দাবারগুলো যাইয়ে দেওয়া হয়, ভালো পাওয়া যায়, আর একটু ঘোরা হয়, এই জন্য আর কি আসা এখানে। যাতে করে ওনারা সেল করতে পারে। আর আমাদের যে বাজারের দরটা ওইটা থেকে এখানে বেশি না, ওই সেম সেমই হয় বা বরঞ্চ একটু কমেও হয়, কিন্তু বেশি হয় না। গরম তো বলাই লাগে না, অনেক গরম, যা বলার মতো কোনো কিছু নাই। তো কাটাচ্ছি আর কি কোনো রকমে, যে আল্লাহ হয়তো বা কোনো একদিন বৃষ্টি আসবে বা ঠান্ডা করবে। তো এই গরমের মধ্যে যেভাবে সবার দিন কাটতেছে ওরকমই আর কি কাটতেছে এখন। হ্যাঁ, বিকালটার আশাই থাকা হয় বিশেষ করে, যে কখন রৌদ্রটা একটু পড়বে, বিকাল হলে একটু গাছের ছায়া, বাতাসের মধ্যে একটু ঘোরাঘুরি করা যাবে আর কি। রাতটা অনেক কষ্টে কাটে আর কি, যেমন দেখা যায় এসিতে থাকার অভ্যাসও করতে চায় না, আবার দেখা যায় ফ্যান দিয়েও হচ্ছে না। বাসার মধ্যে এমন একটা গরম যে বাতাসও আসতেছে না, খোলামেলা জায়গা পাওয়া যায় না ঢাকা শহরের মধ্যে, যার জন্য অনেক কষ্টেই দিন কাটতেছে। আর কারেন্টের তো থাকার পরও কোনো লাভ নেই, মানে ফ্যানের বাতাসে কিছুই হয় না আর কি। এই যে এখানে সব ফরমালিন মুক্ত জিনিস পাওয়া যায়, সেই জন্য আমরা সবসময় আসি এখানে। আপনি কি শিওর এখানে ফরমালিন পাওয়া যায়? আমরা তো সেই 14 সাল থেকে এখান থেকে আসি বাজার নিতে, খুব ভালো সবজি, ভালো কিছু পাওয়া যায় আমরা এখানে থেকে, এটাই আশা করি। একটু বেশি, যেহেতু এখানে সবাই ন্যাচারাল জিনিস তো, এখানে সব কিছু একটু বেশি হবেই। হ্যাঁ, আমরা সে 12 নম্বর থেকে এখানে আসি সব। হ্যাঁ, অনেক দূর থেকে আসা হয় আমাদের এখানে। কিছু করার নাই, গরম সবার জন্য সমান সময় এইভাবে কাটছি, কি করবো, অফিস করতেছি, বাসায় আসতেছি, আর ছুটির দিনে যে বাজারে আসলাম, সময় ভালোই কাটতেছে। বিকেল হলে তারপরে একটু স্বস্তি নামে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে কিভাবে সময় কাটবো, সবার যে সমস্যা, আমাদের একই প্রবলেম সবার, কি করব, এভাবে কাটতে হচ্ছে। হিট অফিসার যে নিয়োগ করেছে এটা কি দেখেছেন? হ্যাঁ অবশ্যই দেখেছি। উনি বলেছিল যে একটা পানির বোতল, আমব্রেলা, একটা ফ্যান সাথে করে নিয়ে রাখার জন্য বলছে সব জায়গায়। যে যেভাবে আমার মনে, আমি এখানে বাজার করতে আসছি, আমার পক্ষে তো এটা সম্ভব হচ্ছে না। কিভাবে ডিসিশনটা কি, আপনি? নো আইডিয়া এই সম্পর্কে। ওকে, ওয়েলকাম।